হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমি তোমাদের সম্মুখে আজকে একখানি স্বরচিত গল্প পাঠ করে শোনাচ্ছি। এই গল্পটি শুনে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তাহলে এবার গল্পটি শুরু করা যাক। পিতৃ প্রত্যাশা। মোহাম্মদ সাইদুর রহমান এক ছিল জমিদার, নাম তার নিরপেন বাবু। নিরপেন বাবুর তিন ছেলে, প্রত্যেক ছেলের একটা করে পুত্র সন্তান। নিরপেন বাবুর বউ বর্তমানে জীবিত। জমিদার বাবুর সাজানো সংসার, কিন্তু দুঃখের বিষয় বড় ছেলে ও মেজ ছেলে ছিল খুবই অলস এবং তাসে ভক্ত। অনেক রাতে ঘুমানো এই দুই ছেলের অভ্যাস। অন্যদিকে ছোট ছেলে ছিল ঠিক তাদের বিপরীত, বাবার কথা মতো চলত। নিরপেন বাবুর বয়স প্রায় 90 ছুঁই ছুঁই। দিন কয়েক থেকে তিনি মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে আছেন। জমিদার বাবুর মাথায় হঠাৎ করে এক বুদ্ধি এসে গেল। শান্ত সুরে তিনি তিন ছেলেকে ডেকে বললেন যে আজ রাতে যে যত চমৎকার স্বপ্ন দেখবে তাকে সমস্ত ধন সম্পত্তি উইল করে দেওয়া হবে। একথা শোনা মাত্র তিন ছেলের মনে কৌতূহল জাগল। তিনজনই সন্ধ্যা না হতেই না হতেই কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমোতে আরম্ভ করল। অসহ্য গরম, মশার ভ্যান ভ্যানানি কিছুতেই ভ্রুক্ষেপ নেই। মধ্যরাতে ছোট ছেলের ঘুম ভেঙে গেল। রাত্রি শেষ হলো, কাক ডাকা ভরে তিন ছেলে জমিদার বাবুর ঘরে হাজির হলো। জমিদার বাবু বড় ছেলেকে জিজ্ঞাসা করল, তুই স্বপ্নের বিষয়বস্তু বল বাছা। খুশিতে বড় ছেলে বলল, বাবা রাজহাঁস হয়ে বড় বড় পাখা মেলে আকাশে মেঘের আড়ালে ঘুরে ঘুরে বেড়িয়েছি। এবার মেজ ছেলের পালা। মেজ ছেলে বলল যে সে স্বর্গের রাজা ইন্দ্রের সভায় বেহুলার নৃত্য দেখেছে। অন্যদিকে ছোট ছেলে ছল ছল নয়নে চুপ করে বসে আছে। জমিদার বাবু আদরের সহিত ছোট ছেলেকে বলল, তোর স্বপ্নটা কেমন আমায় বলতো বাছা। জমিদার বাবু বললেন, রাতে কোথায় চড়তে গিয়েছিলি? নিশ্চয় স্বপ্ন দেখিসনি, না হলে তুই কান্নায় ভেঙে পড়লি কেন? ছোট ছেলে বলল, ঘুমিয়েছিলাম বাবা, কিন্তু এক মানসিক চিন্তা আমাকে ঘুমোতে দেয়নি। আমার একমাত্র আদরের সন্তানকে কী করে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তুলব, এটা ভাবতে ভাবতে সারা রাত ঘুমোতেই পারিনি। আমার ঘুম হারিয়ে গেছে। আমি নিশ্চিত আমার বউ বাচ্চা এবার পথে বসবে। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমাকে ভোগ করতেই হবে। জমিদার বাবু পকেট থেকে একটা সাদা কাগজ বের করে বলল, তোর স্বপ্নটা আসল স্বপ্ন, যে স্বপ্ন সমাজ ও দেশের কাজে লাগবে। সমস্ত ধন সম্পত্তি তোর নামে সাদা কাগজে উল করে দিলাম। বড় বড় চোখ করে এদিক ওদিক দেখার পর নিরপেন বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সমাপ্তি।